বন্ধুরা, আমরা যখন ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও তৈরি করি, তো সেই ভিডিওতে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করা প্রয়োজন পড়ে। আর আমরা যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, তখন আমরা একটা সমস্যা দেখতে পাই, সেটা হচ্ছে কপিরাইট ক্লেম। অনেক ভিডিওতেই মিউজিকে কপিরাইট ক্লেম চলে আসে। এটি চলে আসলে সবচেয়ে বড় সমস্যা যেটি হয়, সেটি হচ্ছে আপনার যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি ইন এলিজিবিলিটি হয়ে যায়। এটি হয়ে যাওয়ার কারণে আমাদের যে ভিডিওটি রয়েছে সেটি অনেক সময় মনিটাইজ হয় না। আর আমরা জানি মনিটাইজেশন হলে ভিডিও থেকে আর্নিং করা যায়, আর না হলে আর্নিং করা যায় না। আর অনেক সময় মনিটাইজ হলেও সেই মনিটাইজে আমরা কোনো আর্নিং করতে পারি না, সেটি চলে যায় যে আমাদেরকে ক্লেমটা দিয়েছে, যার মিউজিকটা আমরা ব্যবহার করেছি তার কাছে সমস্ত রেভিনিউটা চলে যায়। তো আপনি চাইলে এই সমস্যা থেকে সমাধান করতে পারেন এবং আনলিমিটেড আপনি মিউজিক ব্যবহার করতে পারেন, সেখান থেকে একটাও ক্লেম আসবে না, কোনো কপিরাইট ক্লেম আপনার চ্যানেলে আসবে না, যাতে করে সম্পূর্ণ আর্নিংটা আপনি করতে পারবেন। এখন কথা হচ্ছে কোথা থেকে এই ফ্রি মিউজিকগুলো আপনি নিতে পারেন যেগুলোতে ক্লেম আসবে না, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। যে ক্রোম ব্রাউজারটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পরে এখানে আপনাকে চলে আসতে হবে আপনার যে ক্রিয়েটর স্টুডিও রয়েছে, যেখান থেকে আপনি ভিডিওগুলো ম্যানেজ করে থাকেন, সেখানে চলে আসতে হবে। এখানে আমি ইউটিউব ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে দিচ্ছি। করে দেওয়ার পর আপনার সামনে এমন একটা ইন্টারফেস অন হয়ে যাবে, যেখানে আপনার ড্যাশবোর্ডটা দেখাবে। এটি দেখানোর পর আপনি এখানে থেকে প্রচুর পরিমাণ মিউজিক নিতে পারেন। এখানে ইউটিউবের নিজস্ব লাইব্রেরি রয়েছে যেখানে প্রচুর পরিমাণ মিউজিক রয়েছে, সেই মিউজিকগুলো ব্যবহার করলে কোনো দিনও কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না, আর 100% ফ্রি সেইগুলো সেভও হয়, আর সেখান থেকে আপনি মিউজিকগুলো সিলেকশন করে ব্যবহার করতে পারেন। এরকম একটা ইন্টারফেস আসার পর আপনি নিচে একটা অপশন দেখতে পাবেন, সে এটা হচ্ছে মিউজিক লাইব্রেরির, এরকম একটা রয়েছে নিচে একটা চিহ্ন রয়েছে, আমি এখানে একটু বড় করে দেখাচ্ছি। দেখুন এখানে এরকম করে আসলে অডিও লাইব্রেরি রয়েছে, এই অডিও লাইব্রেরিতে আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে আসার পর আপনি অডিও লাইব্রেরিতে ক্লিক করে দেবেন। তো এটাতে আমি ক্লিক করে দিচ্ছি, এই যে অডিও লাইব্রেরি, এখানে একটু লোডিং নিচ্ছে। একটু লোডিং নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মিউজিক রয়েছে। নিচের দিকে আসলে আরও প্রচুর পরিমাণ মিউজিক পাবেন, এখানে 100% একবারে শো করে। আমি 100 করে দিচ্ছি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মিউজিক রয়েছে, এই যে লোড নিচ্ছে। এই সমস্ত মিউজিকগুলো আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এবার এখান থেকে নেক্সট করলে কিন্তু আরও মিউজিক আপনি দেখতে পাবেন। নেক্সট নিচে করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ ভিডিও আমাকে দেখাচ্ছে, সরি অডিও আপনাকে দেখাচ্ছে। এখান থেকে যে কোনো অডিও আপনি সিলেক্ট করতে পারেন, আপনার যে ধরনের চ্যানেল রয়েছে সেই হিসাবে আপনি ভিডিও অডিওগুলো শুনে শুনে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। আমি এখান থেকে একটা প্লে করছি, আমি প্লে করে দিলে এখানে আমরা একটা অডিওটা শুনতে পারবো। আর এখন এটা ডাউনলোড করবেন কে করে সেটাও দেখিয়ে দিচ্ছি। আপনার যে ফাইলটি দেখাবে সেই ফাইলে বা যেই মিউজিকে প্লে বাটনে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর আপনি ডান দিকে একটা অপশন দেখতে পাবেন, সেটা হচ্ছে ডাউনলোড নামে একটা অপশন চলে আসবে। এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিলেই এটা ডাউনলোড হবে। এখানে দেখতে পাচ্ছেন উপরে আমার ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনার মোবাইলে চলে আসবে। এখন আপনি যখন ভিডিও এডিটিং করবেন, সেই এডিটিং এর সময় আপনি এই মিউজিকটি সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে লাগিয়ে দিতে পারেন। এভাবে খুব সহজে আপনি এই মিউজিকগুলো ব্যবহার করতে পারেন, যেটি একদম 100% কপিরাইট ফ্রি মিউজিক। তো বন্ধুরা, এই ধরনের তথ্য যদি আরও পেতে চান, সেক্ষেত্রে আমার চ্যানেলটাকে আবার সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে।